और एक नतून ब्लगे अपन सबाई के स्वागत जानाई। आमार अपबिट नर्थ बेंगल सीरीजर एटा तृतीय तथा शेष पर्व। की थाकछे ई पर्वे एक बार देखे नेওয়া যাক। प्रथमे थाकछे डेलोते करा आमार প্যারাগ্লাইডিং एर एक दुर्दान्त अभिज्ञता, तारपर थाकछे डेलो पार्क, एरपर थाकछे फिक्केले गाँवते आमार कैपचाकाइज होमस्टेर अभिज्ञता, एरपर थाकबे फिक्केले गाँवेर मनेस्ट्री एवं तत्संलग्न भिउ पॉइंटेर भिडियो, सबशेषे थाकबे दूरपिन मनेस्ट्री एवं दूरपिन भिउ पॉइंट। आपनादेर काछे अनुरोध रइल भिडियोटा सम्पूर्ण देखार जन्य, प्लिज स्किप करे देखबेन ना। स्पेशালি প্যারাগ্লাইডিং এর ভিডিও এবং ফিক্কালাই গাঁয়ের অভিজ্ঞতা দেখার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বলেছিলাম যে ডেলোতে এলে প্যারাগ্লাইডিং করব, তা সেই ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। তো প্যারাগ্লাইডিং হ্যাঁ দুই রকম হয়, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। শর্টটা মিনিট ১৫ মতো, মিনিট ১৫-২০ ম্যাক্সিমাম, और लंगटा हे 30 থেকে 45 मिनट। और साइड सीन करा देगा ऊपर से, ठीक है? ओके ठीक है। बंद बोला ये थोड़ा जगह दिखाई दो, कलिम्पोंग। अरे छोटा हो जाएगा, बड़ा नहीं है? नहीं नहीं नहीं, इसको टाइट करना पड़ेगा। टाइट करना पड़ेगा, ओके। बड़ा हो गया? अच्छा बड़ा हो गया, फिटिंग आना चाहिए। ओके फिटिंग हो गया ना, ठीक है। हाँ ठीक है। चलेगा ना, ठीक है। जिज्ञेस कर बडी वेट कत बोल 80 है कि ना आगे जिज्ञेस कर निल। প্যারাগ্লাইডিং এর সমস্ত জিনিসপত্র রেডি করতে, সমস্ত সেফটি মেজারগুলোকে চেক করে নিতে আর আমাকে বেসিক কিছু ইনস্ট্রাকশন দিতে মিনিট ৫-এর মতো টাইম লাগলো। আর তারপরে পাড়ি দিলাম নীল আকাশের বুকে। দেখতে থাকুন সেই ভিডিও। মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। অসাধারণ অভিজ্ঞতা একটা। যারা আপনারা ডেলোতে আসবেন তারা অবশ্যই, ডেলোতে শুধু না, যেখানে চান্স পাবেন সেখানেই কিন্তু অবশ্যই এই প্যারাগ্লাইডিংটা করবেন। এটা প্রথমে একটুখানি তো ভয় অবশ্যই লাগছে, এখন একটু লাগছে ভয়। আর কমফোর্টেবল স্যার? ইয়া ইয়া, আই এম কমফোর্টেবল। আমার কাজ হলো চুপ করে জাস্ট বসে থাকা, ওনারাই যেটা করার করলেন, ফ্লাই করার মতো যা করার করলেন। টেক অফ করার সময় আচ্ছা আপনার খুব একটা কিছু করার নেই। ডেলোতে প্যারাগ্লাইডিং করানোর জন্য প্রচুর সংস্থা রয়েছে, আপনারা যে কোনো সংস্থা থেকে প্যারাগ্লাইডিং করতে পারেন। তবে আমি যাদের থেকে করিয়েছি আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এদের নাম হচ্ছে আই ফ্লাই প্যারাগ্লাইডিং। আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, তবে আগে থেকে বুকিং করার কোনো ব্যাপার নেই, আপনারা এখানে এসেই বুকিং করবেন। প্যারাগ্লাইডিংয়ের কয়েকটা প্যারামিটার রয়েছে, মানে প্যারাগ্লাইডিং করতে হলে আমি সেগুলো একটুখানি শেয়ার করে দিচ্ছি। মিনিমাম বয়স হচ্ছে আপনার 4 বছর থেকে শুরু হয়, আর আপার লিমিটস অ্যাটসাচ সেরকম কিছু নেই। আর বৃষ্টি হলে প্যারাগ্লাইডিং বন্ধ থাকে, এই জন্য বর্ষাকালটা মোটামুটি বন্ধই থাকে, বা হঠাৎ করে যদি কোনো কারণে ওয়েদার খারাপ হয়ে যায়, বৃষ্টি শুরু হয়, তাহলে কিন্তু বন্ধ রাখা হয়, ঠিক আছে। और जेटा ব্যাপার সেটা হচ্ছে এই ভিডিও ফুটেজটার পরে যে ভিডিও ফুটেজটা এখন আপনারা দেখছেন প্যারাগ্লাইডিং এর এটার পরে আমি দুটো ভিডিও ফুটেজ দেব যে দুটো আমি এদের থেকে জোগাড় করেছি এই আই ফ্লাই প্যারাগ্লাইডিং এদের থেকে আমি জোগাড় করেছি আর কি আমি ফুটেজ দুটো দেব এই কারণে দেব আপনারা দেখতে পাবেন যে একটা 4 বছরের বাচ্চা আর একজন 72 বছরের বয়স্ক ভদ্রলোক দুজন প্যারাগ্লাইডিং করেছেন এই ভিডিওটার পরেই আপনারা সেটা দেখতে পাবেন প্যারাগ্লাইডিং এর এখানে দুটো প্যাকেজ আছে একটা হচ্ছে শর্ট রাইড আর একটা হচ্ছে লং রাইড দুটোর ক্ষেত্রেই टेक अफ पॉइंट होच्छे डेलो हिल माने जेखान थेके फ्लाई करब आर कि सेटा डेलो हिल और शॉर्ट राइडर क्षेत्र लैंडिंगटा होबे होच्छे रोनाल्डसी पार्के जेटा डेलो हिल थेके 6 किलोमीटर नीचे और लंग राइडर क्षेत्र लैंडिंगटा होबे होच्छे रैली रिवारे जेटा डेलो पार्क थेके 27 किलोमीटर नीचे दुटो क्षेत्रेई किन्तु ओनादेर निजस्व गाड़ी आछे सेई गाड़ी आपनाके आबार डेलो हिलेर एखाने पौंछे देबे गाड़ीर जे चार्जेस सेटा किन्तु एई पैकेजेर मध्येई धरा आछे माने आपनारा जे 3000 बा 5000 दिये जे पैकेजटा बुक करछेन शॉर्ट फ्लाई बा लंग फ्लाई एर मध्य क्योंकि गाड़ी चार्जेस धरा आलादा को चार्जेस दीते हैं ना और दुटो इनफरमेशन अपन दिए दी जे अपनारा जदि पुरो पैराग्लाइडिंग जो अभिज्ञता मैं अपना जतक्षण आकाशे थाकबें पुरो अभिज्ञता जी अपनारा कैमरा बंदी करते चान ताहले अपनारा अपन निजस्व कैमराते सेटा कैपचार करते पारेन बा कोनो एक्शन कैमरा थाकले गोप्रो बा इयाते कोनो एक्शन कैमरा थाकले सेटाते कैपचार करते पारेन और जदि सेटा ना थाके ताहले ओनादेर थेकेओ सेटा निते पारेन से क्षेत्रे किन्तु 500 रुपीस आपनाके एक्सट्रा चार्ज दीते हैं आरेकटा जेटा सेटा होच्छे कैमरा आपनार थाकुक बा ना थाकुक आपनारा कैमरा ओनादेर थेके निन अथवा निजेर कैमरा थाकुक कैमरार जे स्टैंडटा सेटा किन्तु ओनादेर थेके नेबेन कारण सेई स्टैंडटा किन्तु एकटु स्पेशल स्टैंड कारण ओई स्टैंडेर मध्ये एकटा दड़ी बाधा थाके जेटा आपनार बडिर संगे अटैच थाकबे बाई चान्स जदि हाथ थेके स्लिप करे जाय कैमरा ताहले एकदम नीचे पड़े गिये नष्ट हये जाबे ना आबार आपनि सेटा हाथे धरे निते पारबेन स्टैंडटा किन्तु ओनारा प्रोवाइड करबे एबं तार जोन्नो चार्जेस लागे ना এটা কিন্তু অবশ্যই ওনাদের থেকে নেবেন আচ্ছা ল্যান্ডিং এর ব্যাপারে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যদি হাওয়া খুব ভালো রকম থাকে সেই ক্ষেত্রে শর্ট রাইডই হোক বা লং রাইডই হোক ল্যান্ডিংটা কিন্তু এই ডেলো হিলেই হবে মানে যেখান থেকে আপনি টেক অফ করছেন সেখানেই হবে কিন্তু যদি হাওয়া ঠিকঠাক মতো না থাকে যদি হাওয়া কম থাকে সেই ক্ষেত্রে যেটা আগে বললাম শর্ট রাইডের ক্ষেত্রে ল্যান্ডিং হবে রোনাল্ডসি পার্কে আর লং রাইডের ক্ষেত্রে ল্যান্ডিং হবে র্যালি রিভারে এটা একটু মাথায় রাখবেন लैंडिंग होच्छे लैंडिंग 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 ओह नाइस लैंडिंग अच्छा लैंडिंग हुआ है ना এবার দেখে নিন সেই দুটো ভিডিও ফুটেজ যে দুটোর কথা আমি একটু আগে বলছিলাম যে একটা 4 বছরের বাচ্চা এবং একজন 72 বছরের বয়স্ক ভদ্রলোক তারা প্যারাগ্লাইডিং করেছেন জাস্ট দেখে নিন প্যারাগ্লাইডিং কমপ্লিট তোমার এটা শর্ট প্যারাগ্লাইডিং ছিল এবার ওনাদেরই গাড়ি এই ল্যান্ডিং পজিশনে থাকে রেডি থাকে ওনাদের গাড়িতে উঠে গেছে এবারে আবার আমার পজিশনে ফেরত যাচ্ছে দারুণ লাগলো বারবার যেটা বলছি যে একটা দারুণ অভিজ্ঞতা সবাই করবেন এটা মানে পসিবল হলে করবেন যদি শরীর পারমিট করে আর অ্যামাউন্ট যদি পারমিট করে ঠিক আছে ওটা অসুবিধা খুব একটা হয়তো হবে না বা যদি অসুবিধা হয় তাহলে করবেন না কারণ এমন একটা জিনিস যেটা হয়তো লাইফে মানুষ একবার কি দুবারই করে থাকে সারা জীবন মনে থাকবে এই জিনিস আর যেটা বলার সেটা হচ্ছে একটু তো ভয় লাগছিলই কিন্তু সত্যি কথা বলতে যারা আপনাকে অ্যাসিস্ট করবে তারা বুঝতেই দেবে না আপনার অ্যাকচুয়ালি কিচ্ছু করার নেই জাস্ট বসুন ওনারা টেক অফ করিয়ে দেবেন নামার সময় জাস্ট ছোট্ট একটু কাজ পা দুটোকে সামনের দিকে স্ট্রেচ করে দেবেন ব্যাস আর কিচ্ছু না বাকি উঠতে থাকুন দারুণ লাগলো প্যারাগ্লাইডিং কমপ্লিট করে এবার আমি এলাম ডেলো পার্কে প্যারাগ্লাইডিং এর যে টেক অফ পয়েন্ট সেখান থেকে ডেলো পার্কের ডিসটেন্স ওই 1 কিলোমিটারের মতো গাড়িতে সময় লাগে 4 থেকে 5 মিনিট যারা ডেলোতে আসবেন তাদের জন্য অবশ্য দ্রষ্টব্য একটা জায়গা হচ্ছে এই ডেলো পার্ক খুব সুন্দর করে সাজানো পাইন গাছ আর অ্যাজিলিয়া ফুল দিয়ে সাজানো দারুণ সুন্দর একটা জায়গা হচ্ছে এটা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা অপশন অবশ্যই আসবেন আর যারা ডেলোতে থেকে সাইট সিইং করতে চান তাদের থাকার জন্য এই ডেলো পার্কের ভেতরেই রয়েছে একটা দারুণ জায়গা আমি দেখাচ্ছি সেটা তারপরে ডেসক্রিপশনে এখানে দেব দেখতে থাকুন। आकाश परिष्कार थाकले डेलो पार्क थेके कांचनजंगा और तीस्ता दुटोई खूब सुंदर भिउ पावा जाए। मेघला थाकार जन्य कांचनजंगा देखार सौभाग्य आमार हयनि। যারা ডেলোতে থেকে সাইট সিইং করতে চান তাদের থাকার জন্য একটা খুব সুন্দর অপশন রয়েছে এখানে। এটা হচ্ছে ডেলো টুরিস্ট লজ, ডেলো পার্কের ভেতরেই। রুমের ট্যারিফগুলো একবার বলে দিচ্ছি। এখানে দু রকম রুম রয়েছে, একটা হচ্ছে ডিলাক্স ডবল আর একটা হচ্ছে সুপার ডিলাক্স। ডিলাক্স ডবলটা হচ্ছে 2500 টাকা পার ডে আর সুপার ডিলাক্সটা হচ্ছে 3500 টাকা পার ডে। এক একটা রুমে চারজন করে থাকতে পারেন ম্যাক্সিমাম। আর যদি একজন এক্সট্রা পার্সন থাকে সেক্ষেত্রে 500 টাকা করে পার ডে দুটো রুমের জন্য ইমপ্লিকেবল। এবার বলি বুকিং করার প্রসিডিওর কী আছে। এখানে কিন্তু অনলাইনে বুকিং করার কোনো অপশন নেই বা ওভার ফোনও বুকিং হয় না। দুটো অফিস আছে ওনাদের, এই দুটো অফিসের যে কোনো একটাতে ভিজিট করে আপনাকে বুক করতে হবে। একটা হচ্ছে কলকাতা সেক্টর 1 সল্টলেকে, আমি পুরো অ্যাড্রেস আর ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আরেকটা আছে শিলিগুড়িতে, দুটোরই আমি অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আপনাকে ফিজিক্যালি এখানে গিয়ে বুকিং করতে হবে। ডেলো পার্ক দেখে বেরিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম ফিক্কালাই গাঁওয়ের উদ্দেশ্যে। ফিক্কালাই গাঁওয়ের ক্যাপচাকাইজ হোমস্টে ছিল আমার আজকের রাতের ঠিকানা। ডেলো থেকে ক্যাপচাকাই হোমস্টে ফিক্কালাই গাঁওয়ের দূরত্ব মোটামুটি 5.5 থেকে 6 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। রাস্তায় পড়বে কালিম্পং মার্কেট। কালিম্পং মার্কেট খুব বড় একটা মার্কেট। যারা আপনারা দার্জিলিং থেকে বা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসতে চান তারা কালিম্পং মার্কেট পর্যন্ত কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন। মোটামুটি ওই 1500-2000 ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে এইরকম মোটামুটি ভাড়া পড়বে। এরপর এখান থেকে আপনারা যে হোমস্টেতে থাকবেন, আমি ছিলাম ক্যাপচাকাইজ হোমস্টেতে, আপনারা যদি অন্য কোনো হোমস্টেতে থাকেন তাদেরকে বলবেন, তারা গাড়ি পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে গোটা গাড়ি বুক করে যেতে হবে বা আপনি এখান থেকেও গাড়ি বুক করে নিতে পারেন। আর এই গাড়ির ভাড়া মোটামুটি পড়ে 1500 থেকে 1700 টাকার মধ্যে। এখন বাজে হচ্ছে 5:10। লাঞ্চ তো সেই অর্থে হয়নি, আগে লাঞ্চটা করে নিই তারপর বাকি কথা হচ্ছে। 5:15 সময় লাঞ্চ করছি, তো লাঞ্চে কী কী আছে একটু দেখিয়ে দিই যে 5:15 সময় এসেও কী কী লাঞ্চ পাওয়া যায় এখানে। ঠিক আছে, রাইস, চালের কোয়ালিটি অসাধারণ, দেখতেই পাচ্ছেন। এখানে আছে চিপস, এখানে আছে স্যালাড, এটা আছে চিকেন, এখানে ডাল, আর এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে রাই শাকের চাটনি বলতে পারেন। রাই শাকটাকে প্রথমে যখন তোলা হয় তখন এটাকে শুকিয়ে প্রসেস করে রেখে দেওয়া হয়। এরপরে যখন এই চাটনি বানানো হয় তখন চপিং করে এর সঙ্গে পেঁয়াজ আর টমেটো একসাথে মিশিয়ে একটু ঝাল দিয়ে এটা বানানো হয়। টেস্ট করে দেখবো কীরকম। আর এটা মনে হয় লোকাল কোনো সবজি, লোকাল সবজি। কিসের সবজি এটা? আচ্ছা, আলু বেগুন। আচ্ছা, এটা আলু বেগুনের সবজি। আর একটা দারুণ জিনিস, এটা হচ্ছে কাঁসার থালা, কাঁসার গ্লাসে জল, এটা বেশ ইউনিক জিনিস এটা। আচ্ছা, এই আচারটা একটু খেয়ে টেস্ট করে বলছি কীরকম। ইউনিক, একটু অন্য টাইপের, ঝাল আছে। আচ্ছা, চলুন আপনাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। একটু দেরি হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে, তখন এসে এত খিদে পেয়েছিল যে খেয়ে নিলাম, রুম ট্যুর করতে পারিনি। একটা ছোট্ট রুম কিন্তু খুব কোজি, দেখেই বুঝতে পারছেন। এখানে রয়েছে একটা ডবল বেড, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো পিলো রয়েছে, একটা কুশন রয়েছে, আর এখানে একটা ছোট বেড রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে 3 জন কিন্তু আরামসে একটা রুমে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই ছোট বেডটাতেও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, সেমভাবে ওখানে একটা বালিশ আর একটা কুশন রয়েছে। এখানে একটা राउंड टी टेबिल आछे जार ऊपर एक छोट्ट गाछ रखा आछे और एखाने रयेछे दुटो आमरा छोटोबेलाय मोड़ा बोलताम सेई मोड़ा ठीक आछे जार ऊपर कुशन लागानो आछे खूब सुंदर देखते। एखाने एकटा ड्रेसिंग टेबिल रयेछे एखाने एकटा पेंटिंग रयेछे एखानकारই কোনো ছবি হবে মনে হচ্ছে फगी डेते तोला যাই হোক और পুরোটাই উডেন एकदम উডেন ফ্লোরিংটাও দেখে নিন एकदम উডেন ফ্লোরিং এখানে একটা কার্পেট দেওয়া আছে আর এইখানে রয়েছে ফায়ারপ্লেস এটা এখনকার জন্য না এটা শীতকালের জন্য যখন প্রচন্ড ঠান্ডা থাকে এখানে তখন কাজে লাগে আর এখানে একটা কাপবোর্ড রয়েছে কোন জিনিসপত্র রাখার জন্য চাবি ভেতরে দেওয়াই আছে चाबी भेतरे देवाई आछे एटा एखाने जामा कापड़ हैंगिंग एर जोन्नो हैंगार रयेछे। एबार आपनादेर एकटु वाशरूमटा देखिए दिई एइ हच्छे बाथरूम वाशरूम छोटो किन्तु एकदम नीट एंड क्लिन। एखाने रयेछे कोमोड एखाने रयेछे बेसिन तार उपर एकटा टूथपेस्ट टूथब्राश राखार जोन्नो हैंगिंग रयेछे এখানে রয়েছে গিজার আর বালতি এখানে সোপ দিয়েছে হ্যান্ড শাওয়ার হ্যান্ড ওয়াশ আছে এখানে হ্যান্ড শাওয়ার আছে এখানে টয়লেট পেপার আর একটা টাওয়েল দিয়েছে আর এই দরজার পেছনে রয়েছে হচ্ছে এই হ্যাঙ্গার টাইপের চেঞ্জ করার জন্য হ্যাঙ্গার টাইপের। डेलो पहाड़ दिए घेरा कालिम्पोंग डिस्ट्रिक्टर एक छोट्टो पहाड़ी ग्राम हलो फिक्केले गाँव समुद्रपृष्ठ थेके जार उच्चता होच्छे 4500 फिट। एई ग्रामटा किन्तु नर्थ बेंगल अपबिट डेस्टिनेशन हिसाबे भीषण जनप्रियता अर्जन करेछे बर्षार समय छाड़ा और मोटामुटी सारा बछर एखाने आपनि आसते पारेन। एदिन सकाल बेला होमस्टे थेके बेरिये आमि देखे नियेछिलाम कुंडलिंग रिट्रीट सेंटर बा कुंडलिंग मोनेस्ट्री और देउराली दारा भिउ पॉइंट एई दुटोई होमस्टे थेके 600-700 मीटारेर मध्येई अवश्य ये दुटो पॉइंट देखे नेबेन खूब सुंदर आमि देखाच्छि भिडियोते। आपनारा जारा फिक्केले गाँवते आसबेन तारा किन्तु आरो अन्यान्य होमस्टे एखाने आछे सेखानेও থাকতে পারেন। আমি এই হোমস্টেটা দেখাচ্ছি যখন আমি হেঁটে ওই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছিলাম তখন এটা নজরে পড়লো জাস্ট একটুখানি এলেই ওখান থেকে 150-200 মিটার এলেই হোমস্টেটা এর ডেকোরেশন আমার অসাধারণ লাগলো। তা কথা বললাম ওনাদের সঙ্গে এনাদের রুম ট্যারিফটা কিন্তু একটু বেশি 1500 টাকা এর মধ্যে সমস্ত অল ইনক্লুডেড। এই মনাস্ট্রিটা এই হচ্ছে মনাস্ট্রি এই পাশ দিয়ে ঘুরে যেতে হবে এখান দিয়ে ঘুরে উঠতে হবে। दो हज़ार 20 सालेर माझामाझी समय तैरि हवा एक कुंडलिंग रिट्रीट सेंटर व कुंडलिंग मोनेस्ट्री अवश्यई किन्तु घुरे देखबेन जारा फिक्केले गाँवते आसबेन। छोटो मोनेस्ट्री किन्तु खूब सुंदर मोनेस्ट्री घुरते बेशिक्षण टाइम लागबे ना आधा घंटा मोटामुटी हाथे राखलेई हये जाबे। चलुन घुरिये देखाच्छि आपनादेर। মনাস্ট্রির পাশেই রয়েছে একটা বাস্কেটবল কোর্ট। এই যে ভিউটা, উঠবো কি উঠবো না ভাবছিলাম, তা ওনারাই বললেন ভেতরে আসুন। ভেতরে ঢুকলাম, আপনাদের দেখালাম, কি অসাধারণ, মানে মন ভরে গেল। তারপর ওনারাই বললেন যান একটু ওপর থেকে ঘুরে আসুন। ওনাদের একজন সঙ্গে এসছে, ওপরে ঘুরে দেখলাম। এটা মনাস্ট্রির ওপরটা, এখান থেকে ভিউ ঠিক এইরকম পাহাড়ের। আমি এখন মনাস্ট্রির ছাদে আছি। মনাস্ট্রি থেকে নেমে রাস্তাটা যে সোজা চলে আসছে সেটা ধরে এই চলে আসবেন, এখানেই ভিউ পয়েন্টটা। তা আমি ভুল করে ওপরের রাস্তাটা নিয়ে নিয়েছি, আপনারা নিচের রাস্তাটা নেবেন। ভিউ পয়েন্টটা দূরে, আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম হয়তো ওপরের রাস্তাটা দিয়েই ভিউ পয়েন্টে যাওয়া হবে। অ্যাকচুয়ালি নিচের রাস্তাটা, এই রাস্তাটা, এটা আলটিমেটলি ওখানেই মিশেছে। তা বেকার বেকার কেন চড়তে যাবেন ওপরে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, মানে যে পাহাড়টার উপরে দাঁড়িয়ে আছি সেটার একদম টপ পয়েন্ট। এটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, এই ভিউ পয়েন্টটার নাম দেউরালি ধারা ভিউ পয়েন্ট। আমি গুগলে দেখলাম, তবে স্থানীয় লোকজনকে নাম বলবেন না, হয়তো বুঝতে পারবে না, বা বুঝতে পারে জানি না। আমি নর্মাল ভিউ পয়েন্ট বলবেন, তো রাস্তা বলে দেবে যদি কোনো অসুবিধা হয়। আমি তো ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা বলেই এসেছি। ঠিক আছে, আমি একটু ভিউটা দেখাচ্ছি এখান থেকে। আর প্রবাবলি এটা ভিউ পয়েন্টের টপে যেটা দাঁড়িয়ে আছি আমি শিওর না, এটা সিমেট্রি হতে পারে। ঠিক আছে, যাই হোক, আমি ভিউটা দেখাচ্ছি আপনাদের, ওরা ভিউটা দেখে নিন। এটা হচ্ছে সিকিম, এই হচ্ছে তিস্তা রিভার। এই জায়গাটার নাম হচ্ছে বার্মিক। বার্মিক, এখানে কুইনাইনের প্রোডাকশান হয়। হ্যাঁ, কুইনাইনের প্রোডাকশান হয়। আর দূরে যে যে মেঘে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দার্জিলিং। আর আমি যেটা বললাম তাই, এটা হ্যাঁ डेलो इधर है ना। हाँ डेलो इधर, हाँ मैं डेलो से आ रहा हूँ। अभी इधर चढ़ने के बाद कौन सा कौन दिक में वो पता नहीं चल रहा है ना। तो এটাই হলো ভিউ পয়েন্ট যেটা দেখালাম। আর যেটা বললাম ভিউ পয়েন্টের নাম দেউরালি দারা, যেটা আমি বললাম গুগলে যেটা দেখাচ্ছে ওটাই দেউরালি দারা ভিউ পয়েন্ট। আর আমি এটা সিমেট্রি, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হ্যাঁ সিমেট্রি। আপনারা যারা আসবেন তারা একটু দেখে নেবেন, এই জায়গাটা খুব সুন্দর জায়গা। ভিউ পয়েন্টটা আমি মানে এখান থেকে ভিউটা মারাত্মক আসছে, দারুণ ভিউ আসছে, অসাধারণ ভিউ। মানে তিস্তা রিভার, আর জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে। এইখান থেকে রাস্তাটা নেমে রিভারের উপর দিয়ে ব্রিজ হয়ে আসছে, সেটা দেখা যাচ্ছে সিকিমের ওই পার্টটা থেকে। অসাধারণ অসাধারণ। যারা এখানে আসবেন কিছুটা সময় কাটাবেন, খুব ভালো লাগবে। দেউরালি দারা ভিউ পয়েন্ট এইটাতে ছিলাম। এবার যে রাস্তায় এটা গেছিলাম সেই রাস্তা দিয়ে না এসে একজন স্থানীয় লোক আমাকে বললেন যে ভেতর দিয়ে রাস্তা আছে, ভেতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে এটা দিয়ে বেরোচ্ছি। এই বেরিয়ে, এটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা একদম, বেরিয়ে এই মেন রোডে এসে পড়লাম। মনাস্ট্রি আর ভিউ পয়েন্ট দেখে ফিরে এলাম হোটেলে, আর তারপরে এক কাপ চা, রুটি, ঘুগনি আর ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। রুটি, এখানে আছে ঘুগনি আর ডিম সিদ্ধ। রুটি আরও আছে বাট আমি 3 পিস নিলাম। প্রবাবলি এটা ময়দার রুটি, সফট খুব, কিন্তু ওটা ময়দার রুটি, আটা না। যাই হোক, খেয়ে নিই। আর এই জিনিসটা আমার দারুণ লেগেছে, মারাত্মক লেগেছে, একটা রাজকীয় ব্যাপার। এই গ্লাস, এই জল, দারুণ। ঠিক আছে চলুন খেয়ে নিই ফার্স্ট করে এবার বেরোবো। তা হোমস্টে কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো ঢুকতে কিছু জিনিস আপনাদের দেখাতে পারিনি, কয়েকটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখিয়ে দিচ্ছি। স্পেশালি এই হোমস্টেটার আমি এইরকম জিনিস আগে কখনো দেখিনি, সেটা হচ্ছে এই জিনিসটা দেখুন, জলের মধ্যে ডাইনিং স্পেস, এদিকে একটা এদিকে একটা, এই দেখুন এর মধ্যে আবার মাছও আছে। এটা দারুণ কনসেপ্ট, অসাধারণ কনসেপ্ট একটা। এবার একটা জিনিস দেখাই আপনাদের, এই যে ফার্নটা দেখতে পাচ্ছেন আমি হাতে ধরে আছি, এটার নাম হচ্ছে র্যাবিট ফিট ফার্ন, ঠিক আছে, মানে খরগোশের পায়ের পাতার মতো দেখতে বলে এটাকে র্যাবিট ফিট ফার্ন বলা হয়েছে। বেশ একটা লোমোস ব্যাপারও আছে, খুব সুন্দর দেখতে। আর এই ফার্নটা যে গাছের গুড়ির মতো জিনিসটার উপর বসানো আছে এটাও কিন্তু একটা ইটসেলফ ফার্ন, কিন্তু এটা জঙ্গলে হয়, অনেক বড় বড় সাইজের হয়। সেই ফার্নটা যখন মরে যায় তখন তার গুড়ি মতো অংশটাকে কেটে এনে তার উপর এটা বসিয়েছে, খুব সুন্দর দেখতে এটা। এবার আপনাদের পরিচয় করিয়ে দিই এই হোমস্টের যিনি ওনার তার সঙ্গে। ওনার নাম হচ্ছে পুষ্কর থাপা। মিস্টার থাপা পড়াশোনা করেছেন বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, উনি এবং ওনার ওয়াইফ দুজনেই একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অসাধারণ বাংলা বলেন, বিহেভিয়ার অত্যন্ত সুন্দর, মানে একবারের জন্য আপনার মনে হবে না যে আপনি নিজের বাড়িতে নেই, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর বিহেভিয়ার। আর এখানকার হোমস্টের খাওয়া দাওয়া খুব সুন্দর, আর হোমস্টেটা খুব সুন্দরভাবে সাজানো। আরও একটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে ওনারা নিজেদের হাতে কিছু ক্যাকটাস চাষ করেছেন, যেগুলো বিক্রিও করেন ওনারা, আপনারা চাইলে কিনেও নিয়ে যেতে পারেন। আমি এত দূর থেকে বাসে যাবো যেহেতু তাই আর কিনিনি, আপনারা চাইলে কিনতে পারেন। আমি বেশ কিছু ফটো দিচ্ছি, দেখে নিন আপনারা। ফিক্কালাই গাঁওকে বিদায় জানিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে আরও কয়েকটা জিনিস আমি দেখে নেব, সেগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি। ফিক্কালাই গাঁও থেকে মিনিট 10 গাড়িতে আসার পর ডান দিকে পড়বে বজরংবলির এই বিশাল মূর্তিটি। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসুন আর দর্শন করুন বজরংবলির এই বিশাল মূর্তিটি। আর এই মূর্তির ঠিক নিচেই ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, চাইলে আপনারা পুজো দিয়ে নিতে পারেন। বজরংবলির মূর্তি দেখে নিচে নেমে আসুন এবং মেন রোডে না গিয়ে মেন রোডের পাশে ডান দিকের রেলিং ধরে সোজা হাঁটতে থাকুন। একটুখানি এগিয়ে এলেই তিনটে মন্দির পাবেন, মাতা পার্বতীর মন্দির, সঙ্গে শিব মন্দির এবং তার পাশে পাবেন গণেশ মন্দির। শিব পার্বতী আর গণেশ মন্দির দেখে আবার ওই একই পথে হেঁটে আমি পৌঁছালাম গুরু পদ্মসম্ভবার ভিউ পয়েন্ট এবং তৎসংলগ্ন মনেস্ট্রি এবং বুদ্ধ মূর্তির সামনে। এরপর আমি এগিয়ে চললাম দুরপিন মনেস্ট্রি এবং দুরপিন ভিউ পয়েন্টের দিকে। রাস্তায় পড়লো গল্ফ কোর্স, ইচ্ছে ছিল গল্ফ কোর্সে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করব এবং আপনাদেরও দেখাবো, কিন্তু আমার ড্রাইভার সাহেবের অতিরিক্ত তাড়া থাকার জন্য এখানে নেমে আর ব্লগ বা ভিডিও করা গেল না। উনিশশো সালে তৈরি হওয়া এই দুরপিন মনেস্ট্রির আসল নাম কিন্তু জ্যাংঢোক পালরি। কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বিগেস্ট মনেস্ট্রি হচ্ছে এই দুরপিন মনেস্ট্রি বা জ্যাংঢোক পালরি। দুরপিন দারা হিল পাহাড়ের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রিটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। যারা আপনারা ডেলোতে আসবেন অথবা ফিক্কালেগাঁওতে আসবেন তারা কিন্তু সাইট সিং এর মধ্যে এই দুরপিন দারা হিল ভিউ পয়েন্ট এবং দুরপিন মনেস্ট্রিকে অবশ্যই রাখবেন। আচ্ছা, আমি এখন আছি দুরপিন ভিউ পয়েন্টে। এটা দুরপিন মনেস্ট্রি থেকে 2 কিলোমিটারের কিছু বেশি, 2 কিলোমিটার 200 মিটারের মতো রাস্তা। মোটামুটি মিলিটারি ক্যাম্প একটা আছে, ওটার ভেতর দিয়ে এসে বাঁ দিকে ঘুরে যেতে হবে। তারপরে লোকাল যে কাউকে জিজ্ঞেস করলে বা ড্রাইভার যে আসবে তারা জানে, মোটামুটি যে কাউকে জিজ্ঞেস করে নেবেন, কোনো অসুবিধা নেই। দুরপিন ভিউ পয়েন্ট এটা। যারা ফিক্কালেগাঁওতে আসবেন তারা ফিক্কালেগাঁওয়ের সঙ্গে কিন্তু সাইট সিংয়ে এই জিনিসগুলো রাখবেন, ঠিক আছে? তাহলে ট্যুরটা একটু করতে ভালো লাগবে। আদারওয়াইজ শুধু ফিক্কালেগাঁও ঘোরার জন্য একবেলা ঠিক আছে, সেটা করার জন্য তো এত খরচা করে আসবেন না। এবার আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা। এই ব্লগ দিয়ে এবারের মতো শেষ করছি আমার নর্থ বেঙ্গল অফবিট সিরিজের তিনচুলি আর ফিক্কালেগাঁও ভ্রমণ। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। নমস্কার।